Sag and chingri mas. Welcome to Fanna Vlog. On olive oil, dear. Sag, dear. Isa, dear. Sag, dear. Isa, dear. Dekhen. ওই চিংড়ি মাছগুলা বানাইয়া রাখছি, ওইগুলা দিয়ে শাক দিয়ে রান্না করি। দিয়ে আনলাম এটা শাক। আগের মধ্যে ওইগুলা দিব, রসুন রসুন এগুলা দিব, কাটিয়া রাখছি যে একটু ওইগুলা দিব। আমি বড় বড় চিংড়ি মাছ দিয়া আর পিস্তা মিষ্টি দিয়া আধা চামচ চিনি, আধা চামচ জিরা, আধা চামচ সব কিছু, আধা চামচ হলদি আদা চামচ। একটু লবণ ডালবো, এই আধা চামচ, কারণ বেটে দিব না শুক্তো যদি হয়ে যায়। কারণ এটা একদম মা এক্ষুনি আগুন লাগলেই নরম গলিয়ে যাবে। কারণ ওই চিংড়ি মাছগুলো ধুয়ে রাখছি পরিষ্কার হবে, একদম কাঁচা উচ্চা হালাইয়া সাফ সাফ দিয়ে রাখছি। চিংড়ি মাছ রান্না করতে সময় লাগে না, তাড়াতাড়ি রান্না, দেখেন খুব তাড়াতাড়ি রান্না। এর মধ্যে চিংড়ি বিরান হবে, তার মধ্যে সাহায্য দিয়ে দিবে, কাতাময় দিব কি না, কাতাময় দিলে বেশি জাল হয়ে যাবে, দিব না সবাই খাইতে পারবে। এই চিংড়ি মাছগুলা বাকল চুদ্দা দিলাম, আর লতা দিয়ে যেগুলো রাঁধছি ওইগুলো বাকল ফেলে দিচ্ছি। বাকল চুদ্দা দিলে ইটার মধ্যে একটা গ্রাম থাকে, সেই গ্রামটা বাড়ি করে, সেই গ্রাম বাড়ি হয়ে মজা লাগে। কেন হ্যালো সানাজ, কেসি হো, ঠিক হো না? আলহামদুলিল্লাহ ভালো। চিংড়ি মাছ দিয়া স্পিনিশ, আর ভাইয়া আপনার শরীরটা এত খারাপ কেন হয়েছিল? তখন স্পিনিশ গুলা ধুইয়া রাখছি, ওইগুলা দিয়ে দিতেছি, দেখো একদম বেবি স্পিনিশ। স্পিনিশ উইথ শাক, চিকেন রান্না করছি, আগে রান্না করে ফেলছি। চিকেন রান্না করছি কোকোনাট দিয়া, কোকোনাট চিকেন। এখন শাক চুরন, তো
এই চিংড়ি মাছ দিয়া, বড় বড় চিংড়ি মাছ দিয়া ওই শাকটা রান্না করতেছি। দেখো তাড়াতাড়ি ওই শাকটা হয়ে যাবে। আর মাছের ডিম দিয়া টমেটো দিয়া রান্না করছি। এই ভাই আর কি হয়েছে, হঠাৎ পেটের ব্যথা ভালো না, কাল আচ্ছা 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 ও আচ্ছা আচ্ছা সানাজ ইউ ক্যান কাম এনি টাইম, ওয়েলকাম, রিয়েলি টেস্টি টেস্টি কুকিং, ইউ ক্যান কাম এনি টাইম সানাজ, আই ডোন্ট মাইন্ড, রিয়েলি নাইস নাইস কুকিং টুডে, কাম এন্ড জয়েন আস, ওকে সানাজ, কাম এন্ড জয়েন আস, ওকে ভাইয়া। আপনার ইলিশ মাছ খাইয়া পেটে ক্ষতি করছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য মনটা আপনার খারাপ। ভাইয়া অনেকদিন পরে দেখলাম, মনে হয় বিজি, ভাইয়া অনেকদিন পরে আসছো বিজি, আচ্ছা আচ্ছা। তবে ভাইয়া মার অবস্থা কিটা, আমি অনেক বিজি ভাই, অনেক বিজি থাকায় আমি খবর নিতাম পারি না, মারও খবর নিতাম পারি না, রিয়েলি আমি খুব বিজি, তো কইবা কেমনে বিজি। হ্যাঁ, এভরি ডে আমি কুকিং দুইবার করি আমার পেজের জন্য ইউটিউব চ্যানেল, তো আমি কুকিং করি এভরি ডে টুয়াইস, দুইবার করে কুকিং করি পেজের জন্য, তো আমি কুকিং করিয়া পেজে দেই, তার বাদে কুকিং করিয়া সাফ সাফাই পরিষ্কার পরিচ্ছন্নতা ওইসব করতে করতে আমার সারা দিন চলে যায় ভাইয়া। তো বিকাল হইলে আবার আমি ওইগুলা আপলোড করি, ওইগুলা অনেক কিছু থাকে ভাইয়া, আমি জানছি না যে ইউটিউবে গেলে অনেক কিছু লাগে, তো আসলেও অনেক কিছু লাগে ভাইয়া, অনেক কিছু। আমি মনে করছিলাম খুব ইজি ইউটিউবে ঢুকবো, ভিডিও করবো আর ছাড়বো, খুব ইজি, না ভাইয়া এগুলা কিন্তু ইজি না, অনেক হার্ড। আমি এখন যেই বলবো আমাকে আমি বলবো যে না, এগুলা কিন্তু ইজি জিনিস না, অনেক হার্ড। তো ঠিক আছে, আমার রান্নাটা হয়ে গেল, চিংড়ি মাছ দিয়া ইসা, হ্যাঁ বড় বড় চিংড়ি মাছ দিয়া স্পিনিশ দিয়া, কি সুন্দর মজার ইলিশ চিংড়ি মাছটা দিয়া হয়েছিল। তো ভাইয়ে তো ফ্রেশ ইলিশ মাছ খাইছো, খাইয়া অসুস্থ, ঠিক আছে, এইগুলো এমন না ভাই, ভালো হয়ে যাবে, ঠিক আছে, হঠাৎ দেখবেন পেটের ব্যথা কমিয়ে গেছে। আচ্ছা তাহলে এখন আর একটা জিনিস রান্না করব, চিংড়ি মাছ শাক শেষ, এখন এখন আর একটা কুকিং শুরু, কুকিং কিন্তু আসলে অনেক কিছু, একটা একটা করে সবগুলা করি আর অনেক সময়ও তো লাগে। আর এটার মধ্যে এখন আমি কী কী দিব, লাস্টে আমি সব খাবার দেখাবো আজকে কী কী রান্না করলাম। এইটা ভুলে গেছি, হ্যাঁ এইটাও আমি রান্ধি, আর একটা চিকেন ডিশ, ওকে, এটা হইলো চিলি চিকেন, এটা হইলো চিলি চিকেন, সুইট চিলি চিকেন, ওকে, একদম সুইট চিলি চিকেন। কী কী দিব আপনারা সবাই দেখেন,